الله سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা কালিহাতি থানা দেওপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার গরুর সামনে এই গরুর মালিক হচ্ছেন হাতেম ভাই তিনি একজন প্রবাসী তিনি প্রতি বছরই বড় বড় গরু পালন করে থাকেন 2023 সালের কুরবানিকে কেন্দ্র করে তিনি একটি ক্রস ব্রাহ্মা গরু পালন করেছেন এ হচ্ছে সেই গরু এটার নাম হচ্ছে টাঙ্গাইলের বস দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের বস গরুটি তিনি কিভাবে লালন পালন করছেন এবং এই গরুটি কেমন টাকা দাম চাচ্ছে বিক্রির জন্য সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হাতেম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আরো বেশি ভালো লাগছে আপনার এই চমৎকার গরুটি দেখে আপনার বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছে এই গরু দেখার জন্য কি তারা এসেছে নাকি জি আমার গরু দেখার জন্য এরা সবাই এখানে এসেছে আরো লোক ছিল আচ্ছা প্রতিদিনই আসে নাকি না আজকে প্রতিদিনই আমার বাড়িতে মোটামুটি প্রতিদিনই 20 জন 30 জন আসে এই বাড়িতে গরু দেখার জন্য শুধু গরু দেখার জন্য আসে জি আচ্ছা সেলফি তুলতে বা টাকা নেন না নাকি না 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 কোনো টাকা টাকা নেওয়া হয় না আচ্ছা ভাই গরু পালন করেন কত বছর 10 বছর 10 বছর ফার্মে গরু আছে কতগুলো ফার্মে আরো 10টা আছে 10টা সার গরু কি একটাই সার বাচ্চা আছে আর গাবি গরু বকনা এগুলো আছে আচ্ছা কুরবানিতে বড় গরু পালন উদ্বুদ্ধ হয়েছিল কিভাবে আপনি এটা আসলে আগে থেকেই বাড়িতে যখন থাকতাম বাইরে থাকার আগে তখন থেকে গরু পালতাম যে না এমনি রাইখা দিছিলাম একটা গরু এর আগে যে দুই তিন বছর থাক দেখি কতটুকু হইতে পারে এইভাবে আর কি যে না বড় হইলে গেলে দেখি বড় ই করা যায় কিনা 2022 সালে একটা বড় গরু ছিল আপনার না আমার 21 এ ছিল 21 এ অনলাইন বিক্রি হয়েছিল 21 এ বড় গরু ছিল আচ্ছা এবার 23 সালে একটা বড় গরু জি হাতিম ভাই আমরা এই গরু সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে এটা কোন জাতের গরু এটা ক্রস ব্রাহ্মা জাতের গরু ক্রস ব্রাহ্মা আপনার ফার্মে কত বছর আমার ফার্মে আছে 2 বছর আমার আত্মীয়র বাসায় ওখানে ছিল 18 মাস মোটামুটি 4 বছরের কাছাকাছি কয় জাতের গরু এটা এটা 6 জাতের গরু 6 জাতের গরু এটার সিমেন্সটা কি আপনি দিয়েছেন নাকি না না এটা সিমেন্সটা আমার এক আমার এক আঙ্কেল আছে টাঙ্গাইলে জব করে উনি আমার ওই আত্মীয়র এক গাবির ভিতরে দিছিল আচ্ছা ডাক্তার সাহেব এটাকে সিমেন্স দিয়েছেন উনি কি উপস্থিত আছেন হ্যাঁ উনি এখানে উপস্থিত আছেন ওর সাথে আমরা কথা বলি তাহলে ইনশাআল্লাহ তো বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয় জানতে চাই প্রথমত আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ দপ্তর টাঙ্গাইলে কর্মরত অবস্থায় আছে আর কি আচ্ছা এই গরু সম্পর্কে নাকি আপনি অনেক বেশি জানেন আমরা জানতে চাই এই গরু সম্পর্কে এই গরুটা হলো ব্রাহ্মা জাত ব্রাহ্মা জাতটা হলো সুদূর আমেরিকা থেকে আমাদের দেশে শুধু মাংসের চাহিদা পূরণ করার জন্য এদের গম আমাদের দেশের গভর্নমেন্ট এদেশের মাংস বা পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমদানি করে এই সিমেন্টগুলা আনছে এবং আনার পরে এই সিমেন্টগুলো আমাদের মানে ফিল পর্যায়ে যখন সরবরাহ দিচ্ছে তখন আমরা আমাদের কিছু শর্ত দেওয়া থাকে সেই শর্ত অনুসারে আমরা ওগুলিকে ওই ওই সমস্ত গাভিকে পুষ করি আর কি হিটে হিটে আসা গাভিকে ওগুলো আমরা পুষ করি এবং দেখা গেছে যে এগুলি সাধারণত আপনার দেশি এবং সাহিওয়াল সাথে দেশির ক্রস গরুতে প্রয়োগ করতে মানে প্রজনন করতে হবে আর কি এবং এটা যদি অন্য কোনো জাতের গাভিকে প্রজনন করে তাহলে এইভাবে পারফরমেন্স পাওয়া যাবে না এখন এই জাতটা হলো এরা মাংসের জন্য খুবই উত্তম জাত এবং মাংস খুব দ্রুত বৃদ্ধি পায় তা আমরা যতটুকু পাইছি জানছি তাতে এই গরুটা যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে এই ব্রাহ্মা জাতটা প্রতিদিন প্রায় 1 কেজির মতো বৃদ্ধি পায় মাংস বৃদ্ধি পায় যদি সেটা যদি ওই পরিবেশ পায় উপযুক্ত পরিবেশ পায় আচ্ছা আপনি কি মনে করছেন যে গরুটি যেমন হওয়ার কথা ছিল হয়েছে কি হ্যাঁ ঠিক এই গরুটা সেভাবেই লালন পালন করছে এবং সেই গরুটা মোটামুটি সেভাবেই হয়েছে তারপরও কিছু ত্রুটি বিচ্যুতি থাকে তবে আমার ওই ভাতিজাটা ওই প্রথম থেকে ও বিদেশ ছিল বিদেশ থেকে আসার পরে গরুর খামার করে আমাদের সাথে যোগাযোগ রাখছে এবং এই গরুটা যে পালন করতেছে জন্মের পর থেকে অদ্যাবধি আমি এটার মানে তত্ত্বাবধানে মোটামুটি আমার তত্ত্বাবধানেই আছে আর কি এবং ও যে কোনো সময় রাত্রি নাই সকাল নাই দিন নাই যে কোনো সময় মানে পরামর্শের জন্য আমার কাছে ফোন করে আমি আরও কোনো সময় প্রয়োজনে আইসা তারপরে দেখাশোনা করি আর কি এটা দিছিলাম হলো ওনার এক ফুবার শ্বশুর বাড়িতে সেটা ভিতর শিমুল উনি আর্মির চাকরি থেকে রিটায়ারমেন্টে আইসা হেরা ফার্ম করছে ওনার নাম হলো মোহাম্মদ আনিস
2019 সালের ডিসেম্বর মাসে ওর জন্ম হয়। আচ্ছা, তাতে মোটামুটি ওর এখন যে বয়স তাতে 3.5 বছর বয়স হয়েছে আর কি। এখন প্রায় ওর ওজন 1 টন। এই ব্রাহ্মা জাতের মাংস খুবই সুস্বাদু এবং এটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। হাতেম ভাই, গরুর কোনো নাম রয়েছে? জি। কি নাম গরুর? গরুর নাম হলো টাঙ্গাইলের বস। টাঙ্গাইলের বস? জি। আচ্ছা, এমন নাম দেওয়ার কারণ কি? এমন নাম, এর আগেও আমার একটা গরু তৈরি করেছিলাম, ওনার দিকে মানুষ অনেক ভয় ভয় করতো না মানুষ দেখে, তো ওটার নাম দিয়েছিলাম হলো টাঙ্গাইলের ডন। আচ্ছা, তো ডনের পরে ওর যে পরিস্থিতি, ওর যে দাঁড়ানের স্টাইল বসের মতো, তাই আমি ওনার নামকরণ করছি টাঙ্গাইলের বস। আচ্ছা, ওজন কেমন রয়েছে? ওজন প্রায় 1 টন। প্রায় 1 টন। মাপা হয়েছে কি নাকি? না, মাপা আমি ওইভাবেই করি নাকি, আমার কিছু কাস্টমার আসছিল, ওনার ফিতাদা মাপছে, বলছে যে না গরুর ওজন প্রায় 1 টন। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? আমি দাম আসলে ওইভাবে পার্থিব ইভাবে চাবো না, আমি 10 লক্ষ টাকা দাম যাচ্ছে। 10 লক্ষ টাকা? জি। তার মধ্যে আলোচনার সুযোগ তো অবশ্যই আছে। হ্যাঁ, কিছুটা আলোচনার সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, এই গরুটিকে আপনি কী খাবার দিয়ে লালন পালন করছেন? এটা আমি সাধারণত যা প্রাকৃতিক যে খাবারগুলো আছে, যেমন কাঁচা ঘাস, সাইলেস, গমের ভুষি, বুটের ছোলা, বুট্টা ভাঙ্গা, এগুলো দিই। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার? সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে। প্রতিদিন কেমন খরচ হয় এগুলোর জন্য আপনার? আমি ওইভাবে আসলে গরুর খরচটাই ই করি না, কারণ আমার গাভীর ফার্ম আছে, ওখান থেকে যে মিল্ক প্রোডাকশন হয় ওইগুলোর জন্য যে খাবারগুলো আনি ওখান থেকে ওদের ওর খাবারটা চলে যায়। আচ্ছা, আপনি তো প্রবাসে ছিলেন। জি। কোন দেশে ছিলেন? আমি অনেক দেশে ছিলাম, আমি মূলত ছিলাম সৌদি আরবে, ওখান থেকে তুরস্কে ছিলাম 6 বছর, ইন্ডিয়া আসছি মাঝে মাঝে, ঘোরাফেরার মধ্যে ছিলাম আর কি, 12 বছর ছিলাম। 12 বছর? এই যে দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এখন গরু পালন করছেন, বিষয়টা কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে, কারণ বাইরে যাওয়ার আগেও বাবা গরু পালতো, ওনার সাথে গরু পালতামই করতাম, আর কৃষিকাজের প্রতি আমার খুবই ই বেশি, কৃষির প্রতি আপনার ভালোবাসা রয়েছে। জি। আচ্ছা, এই কুরবানি আসলে বড় গরু পালন করা, এটা কি শুধু নেশা নাকি সেখান থেকে আর্থিক কিছু বিষয় থাকে? আসলে ওই যেটা বিগত বইলা গেলাম যে কৃষিকাজ করতে আমার বেশি ভালো লাগে, কারণ আমার আরও কৃষিকাজ আছে, আমি 2-3 বিঘা করে শশা ই করি, যেমন রমজানে এগুলা আমার কৃষিকাজের প্রতি লাগবে, এমনকি এগুলাও কৃষিকাজের মধ্যে যেহেতু পড়ে, ফার্মিং খুবই ভালো লাগে, বিশেষ করে গরুটা বেশি। আচ্ছা, প্রান্তিক খামার হিসেবে আপনি কী মনে করছেন যে গরুটি যে আপনি লালন পালন করেছেন আসলে এটা আসলে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন কি না? আসলে আমাদের তো এই উচ্চবিত্ত যেগুলো ঢাকার শহরে যেগুলো বিক্রি হয় ওগুলো হিসেবে এগুলোর দাম চাবে ভাই অনেকে, সেটা আপনি অনেক জায়গায় যান, ভিডিও টিডিও করেন, অনেক জায়গায় দেখেন, কিন্তু আমাদের ওই রকম নাই, আমি যেখান থেকে যে অবস্থায় আছি আমার এই অবস্থাটাই চিন্তা করতে হবে, ওই ঢাকার ভিতরে কে কত টাকা বিক্রি করলো ওটা দেখবেন না, আমি মনে করি যে আশা করি রাখি যে আমি ন্যায্য দাম পাবো। আচ্ছা, এবছর যদি এটা বিক্রি হয়ে যায় পরবর্তী বছর কি বড় গরু পালার ইচ্ছা আছে কিনা? ইনশাল্লাহ দোয়া করবেন, আমি প্রতি বছরই রাখার চেষ্টা করবো, আরও 2-1টা বেশি রাখার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, হাতেম ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।